নমস্কার, দি কলেজ জাংশনের একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ, বা যেটা কানাইলাল কলেজ নামে পরিচিত, হাওড়ায় অবস্থিত, তার একটা নোটিশ বেরিয়েছে কন্যাশ্রী প্রকল্পের জন্য। তো সেই নোটিশটা আজকে আমি এখানে ডিসকাস করবো এই ভিডিওতে। যারা হাওড়া বা তার পার্শ্ববর্তী অঞ্চলে থাকে তারা এই নোটিশটা দেখতে পারেন, বা যে কোনো যারা কন্যাশ্রীর টাকা পাবেন বা যারা পেতে চলেছেন তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। কন্যাশ্রীর টাকার উপরেই পুরো ভিডিওটা, তাই ভালো করে একটু মন দিয়ে দেখবেন। এই হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ যেটা কানাইলাল ভট্টাচার্য কলেজ থেকে বার করা হয়েছে 8 তারিখ। দেখাচ্ছে এতদ দ্বারা কন্যাশ্রী মানে 21 যারা ছাত্রছাত্রী, জানানো হয়েছে যাদের ডেট অফ বার্থ 1/4/2002 থেকে 31/3/2003 মধ্যে তারা স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে কলেজের কন্যাশ্রীর ইমেল বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন। কলেজ কন্যাশ্রীর ফর্ম ডাউনলোড করে ইমেল বা হোয়াটসঅ্যাপে ছাত্রীদের পাঠাবে। সেই ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে ফিল আপ করে হার্ড কপি জমা দিতে, মানে আপনাদের যদি ডেট অফ বার্থ 1/4/2002 থেকে বা 31/3/2003 মধ্যে হয় তাহলে আপনারা কি করবেন, আপনারা স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেটটা নিয়ে ওটা ফর্মটা ফিল আপ করে ট্রান্সফার সার্টিফিকেটটা নিয়ে আপনারা কন্যাশ্রী যে কলেজের যে কন্যাশ্রীর যে নাম্বারটা আছে তলার দিকে দেখবেন, এই দেখুন এখানে ইমেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা পাঠিয়ে দেবেন। তাহলে ইমেল বা হোয়াটসঅ্যাপে যেটাতেই পাঠাবেন সেখানে কলেজ কর্তৃপক্ষ আপনাদের ওই ফর্মটা ডাউনলোড করে পাঠিয়ে দেবে। সেই ডাউনলোড ফর্মটা আপনাকে যে কোনো সাইবার ক্যাফে থেকে গিয়ে প্রিন্ট করে সেটাকে ফিল আপ করে সেই হার্ড কপিটা গিয়ে কলেজে জমা দিতে হবে। এবং বিশদ বিবরণের জন্য এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে, আপনি তার সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন। এই হচ্ছে ব্যাপার, সমস্ত আপডেটটা বুঝে গেলেন? যারা K2, বিশেষ করে এটা হচ্ছে K2 ফর্মের জন্যই এটা হচ্ছে। তাই আপনারা যদি করে না থাকেন জলদি জলদি অ্যাপ্লাই করুন, নইলে আপনাদের কন্যাশ্রীর টাকাটা মার হয়ে যেতে পারে কিংবা আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। তো বন্ধুরা, এই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য আপনারা দ্য কলেজ জাংশনটাকে সাবস্ক্রাইব করুন। আমি অনেক ভিডিও আনতে চলেছি, আস্তে আস্তে যত তাড়াতাড়ি নতুন নতুন আপডেট আসবে তার উপরে ভিডিও আপনারা পেতে থাকবেন।